বৃদ্ধ বয়সে মানুষ যখন শারীরিক সক্ষমতা হারাতে থাকেন, তখন আপনজনরা তাদের সঙ্গ, ভালোবাসা ও মমতা দিয়ে তাঁর সে অক্ষমতা ভুলিয়ে দিতে চেষ্টা করেন। কিন্তু কেউ কেউ সে সঙ্গ থেকে বঞ্চিত হন নানা কারণে। তাই তো এ একাকিত্বকে মেনে নিয়ে স্মৃতি হাতড়ে বেড়ানো ছাড়া তাদের আর কিছুই করার থাকে না। বলে যাচ্ছে খুব মানে মানুষের কাছে পীড়া দেবে, এটা ঠিক, তবে আমি কিন্তু খুব বেশি একটা খারাপ লাগে না আমার। শিক্ষাবিদ ডক্টর সুনীতি ভূষণ কানুনগো প্রায় 83 বছর বয়সে এই মানুষটির আজ একা জীবন। ছেলে তার পরিবার নিয়ে সে সুখে থাকুক, ভালোভাবে থাকুক, এটাই আমি চাই। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম পিএইচডি? হ্যাঁ, প্রথম পিএইচডি। তার মানে হচ্ছে আপনার পিএইচডির সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ইতিহাস জড়িত, সেটা বলতে পারেন। জীবনের গল্প প্রচারিত হয় প্রতি সোমবার দুপুর 2টার খবরের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।